সোশ্যোলজি জেনারেল থার্ড সেমিস্টার আগের পার্টে অর্থাৎ পার্ট ওয়ানে তোমাদের আমি অতি গুরুত্বপূর্ণ যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টারের যে শর্ট কোয়েশ্চেন সেগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম এটা হলো তোমাদের পার্ট টু যেখানে আমি থার্ড এবং ফোর্থ চ্যাপ্টারের বাছাই করা কিছু একদম গুরুত্বপূর্ণ যে প্রশ্ন দু নম্বরের বা যে শর্ট কোয়েশ্চেন সেগুলো তোমাদের এই পার্টে আমি দিচ্ছি এবং তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা চাইলে লিখে নিতে পারো এইগুলো পড়লেই তোমরা কিন্তু ম্যাক্সিমাম হানড্রেড পার্সেন্ট কিন্তু কমন পেয়ে যাবে এবার শর্ট কোয়েশ্চেন তো পুরো অনেক সময় মানে অনেক অট প্রশ্ন আসতে পারে যে পুরোপুরি তো হান্ড্রেড পার্সেন্ট ওইভাবে বলা যায় না কিন্তু যদিও কোয়েশন একটু ধরো ঘুরিয়ে এলো বা টাফ এলো বা একটুখানি অট প্রশ্ন এলো তাহলেও কিন্তু তোমরা এখান থেকে এইটি পার্সেন্টের মতো কমন পেয়ে যাবে যে কটা প্রশ্ন দেওয়া আছে সে কটা তোমরা ভালো করে খুটিয়ে পড়ো এবং যারা ফার্স্ট পার্টটা দেখো তোমরা কিন্তু সেই পার্টটাও তোমরা চাইলে দেখে নিতে পারো চ্যানেলেই রয়েছে সেখানে ফার্স্ট সেখানে হচ্ছে তোমার ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারের যে শর্ট কোয়েশন সেগুলো দেওয়া আছে তোমরা সেটাও দেখে নাও এবং এখানে যা যা আছে তোমরা কিন্তু এখান থেকে পড়ে নাও যেহেতু শর্ট কোয়েশন সেই জন্য আমি আর বুঝিয়ে দিলাম না বা বললাম না তোমরা এখান থেকে লিখে নাও আর একটা কথা তোমরা যদি কেউ হিস্ট্রি অনার্স জেনারেল সোশিওলজি জেনারেল এডুকেশন জেনারেল পলিটিক্যাল সায়েন্স জেনারেল পড়তে চাও তাহলে অবশ্যই কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়াও যদি কারোর যদি মনে হয় যে শুধুমাত্র তাদের স্টাডি মেটেরিয়ালস বা নোটস প্রয়োজন তারাও কিন্তু অবশ্যই কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো আগে থার্ড চ্যাপ্টার তো দেওয়া হয়েই গেল এবং এই যে কোয়েশানগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ফোর্থ চ্যাপ্টারের ফার্স্টটা হেডিং করাই আছে তোমাদের আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না এছাড়াও তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে তোমরা কি ধরনের ভিডিও চাও বা কি কি নোটস তোমাদের প্রয়োজন আমি কিন্তু সেইগুলোও কিন্তু তোমাদের ভিডিওতে দিয়ে দেবো সেই নোটসগুলো এবং আগেও কিছু নোটস দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো আর ফাইনাল একটা সাজেশনও তোমাদের জন্য দেওয়া আছে সেই সাজেশান অনুযায়ী তোমরা যদি পড়ে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা ফিফটিন মার্কস ফাইভ মার্কস এবং তাদের কিন্তু টু মার্কসেরও সাজেশান দেওয়া রয়েছে সেটাও কিন্তু তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে একদম হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তোমরা সেই সাজেশানটা যারা ফলো করবে সেটাও কিন্তু চ্যানেলের রয়েছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো এবং প্রিভিয়াস ইয়ারে যে শর্ট কোয়েশ্চেনগুলো হয় সেগুলোও কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয় সেটাও কিন্তু সলভ করা রয়েছে সেই ভিডিও তোমরা দেখতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে প্রিভিয়াস ইয়ারে কী কী শর্ট কোয়েশ্চেন এসেছিলো এবং এই যে তোমাদের ভিডিওটা যাচ্ছে তার মধ্যেও কিন্তু প্রিভিয়াস ইয়ারে শর্ট কোয়েশ্চেন কিন্তু ইনক্লুড রয়েছে তো এই সবগুলো মিলিয়ে যদি তোমরা পড়ে যাও আশা করছি তোমাদের কারোরই কিন্তু পরীক্ষায় কমন পেতে কোনো অসুবিধা হবে না আমার দেওয়া সাজেশন এবং শর্ট কোয়েশ্চন ফলো করলেই কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এবং আমি কিন্তু তোমাদের টু মার্কসের প্রশ্নেও কিছু কিন্তু সাজেশন দিয়েছি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ো আর এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে কোথাও বা হেল্পফুল মনে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো এই ধরনের বিভিন্ন নোটস ইনফরমেশান সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো